হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বদ্দা লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছে। বদ্দা একটা ফ্রেশ অ্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে যাব আবার কলেজে, ইউনিভার্সিটিতে যেতে হবে, যেহেতু মাইগ্রেশনটা নিয়ে এসেছি, সেই মাইগ্রেশনটা আবার জমা দিতে যাব। আর স্কলারশিপের আগের দিন কাগজ জমা দিয়েছিলাম, সেটা তুলতে হবে, তুলে আবার দু এক জায়গা থেকে আবার স্ট্যাম্প ফেস্ট্যাম্প মারতে হবে, মেরে তারপরে নিয়ে আসতে হবে। তো সেই সব করতে যাব, আর বন্ধুরা ডেকেছে, একটু আড্ডা দিতে হবে, সেই আড্ডা দিতেও যাব দেখি। আর আজকে দ্বীপ টিপ যাবে না কেউ, আমি একাই যাবো এখান থেকে। তো যাই দেখি, অনেক দেরি হয়ে গেছে, আজকে একটু বেলা করেই যাচ্ছি, যেহেতু কাগজপত্র শুধু কাজ, ক্লাস তো করছি না আমি, সে কারণে একটুখানি দেরি করেই যাচ্ছি। তো দেখা যাক গেলেই ভিতরে সব হবে কিনা, আজকের মধ্যে সব কিছু মিটবে কি না মিটবে সেটা গেলেই বোঝা যাবে। তো চলো আর বেশি ভাট না বকে আজকে ভিডিও শুরু করা যাক। তো পৌঁছে গেছি স্টেশনে, আমি এখানে গোবরডাঙ্গা লোকাল দাঁড়িয়ে আছি। আমি গোবরডাঙ্গা লোকালে যাবো না, আমি ওপাশে ক্যানিং আসবে, ডাইরেক্ট একদম যাদবপুরে গিয়ে নামবো, সেই কারণে ক্যানিং লোকালটা ধরবো। তো যাদবপুরে চলে আসলাম, আর ট্রেন কখনো আগে ঢোকাবে না, মোটামুটি 1:30টার আগে ঢুকিয়ে দিতে পারে, কিন্তু ওরা ঢোকাবে না, দাঁড় করিয়ে রেখে দেবে মাঝ রাস্তায়, ঠিক দেরি করাবে, তারপরে আমাদের ঢোকাবে। এখন যাই ইউনিভার্সিটিতে, গিয়ে কাজগুলো করি। তো নিজের ডিপার্টমেন্ট থেকে তো যেটা তোলা সেটা তুলে নিয়েছি, তারপর সেটা নিয়ে স্কলারশিপ সেকশনে গেছিলাম। তো সেখান থেকে বললো একটা কোর্টের এভিডেভিট লাগবে, তো বললাম সেটা আবার কোথা থেকে করবো, তো বললো যাও 2 নম্বর গেটের পাশে, হয়তো কেউ একজন আছে যিনি করেন, সেখান থেকে করে নিয়ে আসো, তারপরে তোমার এটা এখানে জমা হবে। আর মাইগ্রেশন জমা দেওয়ার ওখানে গেলাম, দেখলাম ওটা বন্ধ রয়েছে, তো আজকে তো সেটা আর হবে না, মানে আমার একদিনে সব কাজ কখনোই মেটে না, এখন এইটা আগে দেখি মেটাতে পারি কি না। ঠিক যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হয়েছে, মানে আমার সাথে তো ভালো হতে পারে না। তো এখন গেলাম এভিডেভিট করাতে, তো সেখানে গিয়ে জমা দিলাম, বলে দিল আজকে তো হবেই না, মানে সোমবারে হবে। ফাইনালি 200 টাকা নিল, বলো সোমবারে 12টার পরে চলে আসবে, আমার নাম্বারটা রাখো, এই নাম্বারে ফোন করবে, ব্যাস দিয়ে দেওয়া হবে, আর সোমবারে লাস্ট কলেজ। তো আমার এটা লাস্ট অবধি যে কী হবে ভগবানই জানে, আমাকে সব কিছু ভগবানের আশায় মানে পড়ে থাকি আমি, লাস্ট অবধি দেখা যাক কী হয়। তো কলেজে থেকে আর কোনো লাভ নেই, আমার যে বন্ধুবান্ধব আছে তারা তো বাড়ি চলে গেছে, মানে অনেকেই দেখলাম চলে গেছে, আর আমার কাজ তো কোনো কিছুই হলো না, তাই ভাবছি বাড়ির দিকেই চলে যাই। একটা সিনিয়র দাদার সাথে দেখা হয়েছিল, সোহন দার সাথে, সেই দাদার সাথে 2-5 মিনিট কথা টথা বলে এবার বাড়ি ফিরছি, আর কিছু করার নেই। তো আজকে হচ্ছে পুজোর আগে লাস্ট কলেজ যাওয়া, আজকে যদি ইমার্জেন্সি না থাকতো তাও তো হয়তো যেতামও না, কারণ একটু ঠান্ডা লেগেছে, একটু বেশিভাবেই ঠান্ডা লেগেছে, চোখ ফোক পুরো লাল, নাক থেকে জল পড়ছে। তো যাই হোক, এর মধ্যে যেতে হবে, আগের দিন এভিডেভিট করতে দিয়েছিলাম, সেটা নিয়ে আজকে জমা টমা দিতে হবে, তারপরে আরও মাইগ্রেশনটা জমা দিতে হবে, আগের দিন বন্ধ ছিল, এরকম বিভিন্ন কয়েকটা কাজ বাজ রয়েছে, সেই কারণে যাওয়া। আর দ্বীপ এখন যাবে না, দ্বীপও যাবে, দ্বীপ হয়তো পরে যাবে, আর আমাকে আবার আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, দিদিকে দিয়ে আসতে হতে পারে, সেই কারণে তো চেষ্টা করবো তাড়াতাড়ি বাড়ি আসা, যদি না হয় তাহলে তো কিছু করার নেই। আর তার মধ্যে আজকে আবার ক্লাস রয়েছে, সেটা অ্যাটেন্ডও করতে বলেছে, এবার ক্লাসটা কখন অ্যাটেন্ড করবো সেটাই ভাবছি। অনলাইন মোডে আমি মানে অ্যাপ্লাই করেছি যে অনলাইনে ক্লাসটা করবো, এখন দেখা যাক সেটা লাস্ট অবধি কী হয় না হয়। তো সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর শরীরটা ভালো নেই, খেতে ইচ্ছা করছে না, যে কারণে না খেয়েই আর কি বেরোচ্ছি রাস্তায়, যদি দেখি পরে কিছু খাওয়ার মতন অবস্থায় থাকি তাহলে খেয়ে নেবো, চোখ টোক একবার ফুলে গেছে। তো চলো আর বেশি ভাট না বকে আজকের ভিডিও শুরু করা যাক। তো এই প্রথম যাদবপুরে নামতে না পেরে এখন নামতে হয়েছে বাঘাযতীন, এত পরিমাণে ভিড় ছিল, এখন এই বাঘাযতীন স্টেশনে এসে নামলাম, এখন আবার এখান থেকে ট্রেন ধরে যেতে হবে, একে দেরি হয়ে গেছে, তারপরে ঝামেলা শেষ নেই, তারপরে না খেয়ে রয়েছে, খিদেও পেয়েছে, গুঁতো গুঁতে আর করতে ভালো লাগে না, গুঁতো গুঁতি করে আরও বেশি খিদে পেয়ে গেছে। এখন এই পাশের দিকে ট্রেন কখন আসে, তারপর আবার এখান থেকে যাব। তো ফাইনালি অনেক তামঝাম করার পরে কলেজে এসে এখন প্রেজেন্ট হয়েছি, আর একের পর এক সত্যি জ্বালা শেষ নেই, মানে যাদবপুর নেমে ভালো লাগে, কিছু খাওয়া দাওয়া করবো যেখান থেকে খাই টিফিনে, সেখানে গেলাম, সেখানে দেখলাম প্রচুর লাইন, প্রচুর ভিড়, তারপরে আবার প্ল্যাটফর্মে গেলাম, সেখান থেকে গিয়ে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করলে এখন আসলাম, মানে দ্বীপ আমার থেকে পরে বেরিয়েছে, পরে বেরিয়ে ও বাস হাতে নেমেছে, বাস হাতে নেমে এভিডেভিট করে ও হয়তো আর 15-20 মিনিটের মধ্যে ঢুকে যাবে, আর আমি ওর কতক্ষণ আগে বেরিয়েছি তাই আমি এখন পৌঁছালাম, মানে বুঝতে পারছি আমার আজকে কী অবস্থা যাচ্ছে। তো এখন যাই গিয়ে আগে এভিডেভিটটা দেখি হয়েছে কিনা সেটা নিয়ে, আবার কলেজে এসে সেগুলো আবার জমা টমা দিতে হবে, অনেক কাজ রয়েছে। আর তার উপরে আজকে ভেবেছিলাম
তারপরে ভেবেছিলাম আজকে অনলাইন মোডে ক্লাস করব, তা আমাদের পাওয়ার ল্যাব নাকি উড়ে গেছে, সে কারণে এখন ইলেকট্রিসিটি নেই আর হচ্ছে এই ওয়াইফাইটাই নেই, সেই কারণে অফলাইন মোডে ক্লাস চলছে ভিতরে। অনলাইন এখনও বলেনি মানে হবে কি হবে না, বাট যখন হবে আসবে হয়তো ইলেকট্রিসিটি সেই সময় হবে। এখন ইলেকট্রিসিটি এমনি এসছে, বাট ওয়াইফাইটা নেই। না যাক কী হয় না হয়, আমার মতন সমদীপও ক্লাস করছে না, ওর হয়ে গেলে আমারও হয়ে যাবে। এখন বাইরে গিয়ে আগে ওই জিনিসটা কালেক্ট করি। তো সবে দুটো জিনিস জমা দিলাম, মাইগ্রেশনেরটা ফার্স্টে জমা দিলাম, তারপরে স্কলারশিপ ডিপার্টমেন্টে গেলাম, সেখানে জমা দিলাম, বললো চারটের পরে আসো। আর দীপু বললো ডিপার্টমেন্টের কাছাকাছি চলে এসে, মানে কলেজের কাছাকাছি চলে এসছে, ও আসছে 2-5 মিনিটের মধ্যে। তারপর সোমদীপকে ফোন করলাম, ও বললো 10 মিনিটের মধ্যে যাচ্ছি ভাই, তুই একটু ওয়েট কর। তখন ওয়েট করি, ওরা আসুক, তারপরে বাকি আরও কিছু কাজ আছে সেই কাজগুলো মিটাবো, আবার আড্ডাটা দেবো, তারপরে তো বিকালে ওটা দেবে, দিয়ে আরও হয়তো একটা দুটো সই করাতে হবে, তারপরে রাতে দেখি আজকের মধ্যে যদি সব মিটে যায় তাহলে তো ভালো, তারপরে বেরোবো আর কি করা যাবে। ভাবছিলাম আজকে একটু তাড়াতাড়ি বাড়ি যাবো, বাট তাড়াতাড়ি হবে না, বললাম আজকে শুধু সকাল থেকে কী হচ্ছে সেটা দেখতেই পাচ্ছে। তো এইভাবেই ওরা আসুক, তার বাকি জিনিস তো হবেই। আমাকে এখানে একাকে বসিয়ে রেখে দীপ ওখানে ওদের ডিপার্টমেন্টের সিনিয়রদের সাথে গল্প করতে মজে গেছে। তো ক্যাম্পাসে এসে দেখা গেছে ঋত্বিক আর সোমদীপের সাথে, সোমদীপ একটুখানি মোবাইলে ব্যস্ত আছে, ব্যস্ত মানুষ। তো এখন এদের সাথে একটা নতুন ক্যান্টিনে খেতে যাবো। দীপ আর দীপ খুব ব্যস্ত রয়েছে ওনার সিনিয়র দাদা দিদিদের সাথে, সে কারণে ও আসেনি। আমরা এসেছি, আমরা খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে দীপ সিনিয়রদের সাথে খাওয়া দাওয়া করে নেবে দরকার হয়, কি করা যাবে। আমরা এই ক্যান্টিনে আগে খাওয়া দাওয়াটা করে নিই ভিতরে গিয়ে। তো এটাকে বলে এসি ক্যান্টিন, এখানে এসি নেই, তবে ক্যান্টিনের নাম এসি ক্যান্টিন, কী কারণে নাম আমি জানি না। তা এটা হচ্ছে 4 নম্বর গেটের কাছে, তো আগে কখনো এখানে আসিনি, আজকে প্রথম আসলাম খাওয়া দাওয়া করতে। তো সকাল থেকে যেমন চলছে, আমার ব্যাড লাকের থেকেও ব্যাড লাক চলছে। এখন যে রেস্টুরেন্টে, মানে রেস্টুরেন্ট বলতে ক্যান্টিনে ঢুকেছি, সেই ক্যান্টিনে বললো খাবার শেষ, হবে না এখন, আবার নেক্সট, সব এই সৌমদীপের জন্য লেট করে এসছে। তো এখন আবার একটু এখন যাচ্ছি কোথায়, মিলনদার কাছে, মিলনদার ক্যান্টিন, সেখানে দেখা যাক কি হয়। আর কথা বলতে পারছি না, আমার নাক চোখের অবস্থা খুব খারাপ, দেখে মনে হচ্ছে খুব নেশা করে আছি, বাট সেটা না। তো মিলনদাতে গিয়েও আমাদের কোনো ফল হয়নি, এখন চলে এসেছি পোস্ট অফিসের যে ক্যান্টিনটা আছে সেখানে, ওখানে আমাদের ঋত্বিক ভাই মাছ খাবে, সেখানে মাছ নেই, সেখানে এখন এখানে আসলাম, এখন দেখা যাক এখানে সমস্ত কিছু পাই কিনা, এখানে পেলে তো হবে। আজকে আমার একটা ফুল পানতি দিন আছে, সকালবেলা কার মুখ দেখেছিলাম জানি না, যেখানে যাচ্ছে আমাদের, যেখানে যাচ্ছি তাড়িয়ে দিচ্ছে, এখানে প্রায় আধ ঘন্টার উপরে বসে রয়েছি, বসে থাকার পরে আমাদেরকে জানানো হচ্ছে যে ভাত শেষ, হবে না আধ ঘন্টার উপরে বসে রয়েছিল, আধ ঘন্টার বেশি, প্রায় 40 মিনিট গল্প করছিলাম বলে বুঝতে পারিনি, তো এখন বলছে হবে না, এখন আবার দেখি অন্য কোথাও যাবে। কোথায় গিয়ে খাওয়া দাওয়া করা হবে কে জানে, জল খেয়েই থাকতে হবে, হ্যাঁ সেটাই মনে হচ্ছে, জল বিস্কুট খেয়ে থাকতে হবে। তো আবারও আমরা চলে এসেছি মিলনদার ক্যান্টিনে, এবার আমাদের সাথে দীপও চলে এসেছে, দীপ একটু ঠান্ডা ঠান্ডা মেরে সিনিয়রদের সাথে আমাদের জয়েন করে ফেলেছে। ইঞ্জিনিয়ারিং কলেজের ইঞ্জিনিয়ারিং এক হয়তো চলে এসে রেডি হয়ে গেছে, চেপে ধরে রাখতে হবে। তো যে এবিডব্লিউটা জমা দিয়েছিলাম, আমাদের বলেছিল 4টার পরে আসতে, সেটা তুলে নিয়ে এখন জয়েন্ট রেজিস্ট্রারের স্ট্যাম্প বা সই মারতে এসেছি। তো তিনি এখন আবার বললেন 5টার সময় আসো, এখন আমরা অরবিন্দ ভবনের ছাদে ঘোরাফেরা করছি, নিচে লোকজন রয়েছে। আর দীপ ওখানে কি একটা ফর্ম ফিল আপ করছে, ওর ফর্ম ফিল আপের শেষ নেই, ফর্মে একটার পর একটা ফিল আপ করতেই থাকে, করতেই থাকে, রোজ আমাকে কিছু না কিছু একটা বলবে, দাদা এটা কর, ওটা কর, সেটা কর, এটা ফিল আপ কর, ওটা ফিল আপ কর, ও একটার পর একটা ফিল আপ করতেই থাকে। তো কোথা আর এদিকে, তো আমাদের যাওয়ার কথা ছিল 4:30 সময় ইয়েতে, কী বলছিল ওরা, রবীন্দ্র সরোবর, সেখানে যাবে। তা আমি বলেছি ঠিক আছে যাবো, আমাদের 4টে দিয়ে দেবে, 4টের পরে যাবো। তা ওরা ফোন করে যাচ্ছে, আমি বলছি 5 মিনিট বলছি, বড় ডালার পরে ওরা তো দাঁড়িয়ে আছে, প্রায় 4:30 অবধি দাঁড়িয়ে ছিল আমার জন্য। তারপরে এখানে যেই জমা দিলাম, জাস্ট সই করে দিয়ে দেবে,
এসছি, বলছে এখন না 5টার পরে আসো। এবার ওদের ফোন করে বললাম ভাই তোরা যা, আমার যদি হয়ে যায় তারপর আমি তোদের যদি পারি জয়েন করবো, আর যদি না পারি ভাই কিছু করার নেই, আমি তার জন্য সরি, পরে এক সময় যাবো, 4টা বছর তো আছি, যাবো কোনো। তো ওরা চলে গেলো আর আমরা এখানে ওয়েট করছি, কখন আমাদের ডাক দেয়, বলবে তোমাদের হয়ে গেছে। মুখটা পুজোর আগে যে কী কালো লাগছে আর কীরকম লাগছে কী বলবো। তো ফাইনালি সমস্ত কাজ মিটে গেছে, অনেক সিনিয়রদের সাথে দেখা হলো, গোবরডাঙ্গার এক সিনিয়র দাদার সাথেও দেখা হলো, দাদা হ্যাঁ দাদা যাই হোক আমার থেকে 1 বছর ছোট, দেখা টাকা হলো, কথা টথা হলো, অনেক ইয়েটিয়ে হলো। এবার বাড়ির দিকে যেতে হবে, রাত অনেক হলো, বাড়ি যাই, আজকের কাজ মিটে গেল, আর পুজোর পরে কলেজে আসতে হবে। তো পুজোর দিনের মানে পুজোর কতদিনের জন্য নমস্কার, টাটা, দেখা হবে আবার পরে, পুজোর পরে। চলে এসছি শিয়ালদা, আবার আসবো পুজোর পরে, আবার এই ভিড় গোদাগতি পুজোর পরে হবে, এর মধ্যে আর হচ্ছে না। তো যেমনটা রোজ চলে আসি তেমনটা আজকেও চলে এসেছিলাম, আর আজকের দিন কী যা কেটেছে কী বলবো। ওই সারাদিন মোটামুটি একটা কাজ ঠিকঠাক টাইম মতন কোনো কিছুই হয়নি, সব কাজগুলো একদম এলোমেলো এলোমেলোভাবে হয়েছে, সেইভাবে করতে হয়েছে সব কাজ। তাও যা হোক লাস্ট অবধি ফাইনালি আমার আর কি কাজটা মিটেছে, আজকের মধ্যে হয়েছে, কালকে অ্যাপ্লাই করে দেবো, তারপরে তো দেখা যাক লাস্ট অবধি কী হয়। তো কাজটা মিটেছে এই যা আর কি। তো এতদূর দেখা যাবে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবার দিনটা খুব ভালো কাটুক, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে, টাটা।